তুমি ডক্টর সন্তোষ কুমারের বিষয়ে আনন্দবাজার পত্রিকাতে পড়ি, তারপরে আমি ওনার কাছে 2017-এ যাই। তার আগে আমি অ্যাবাউট 10-12 ইয়ার্স ধরে দুটো হাঁটুর ব্যথাতে প্রচণ্ড ভুগছিলাম, প্রচণ্ড, মানে হাঁটতে অসম্ভব কষ্ট হতো। তো ওনার কাছে যাওয়ার পরে উনি বললেন যে আপনি করিয়ে নিন অপারেশন, আপনি নিউ লাইফ পেয়ে যাবেন। তারপরে আমরা ডিসাইড করি যে ঠিক আছে, আমরা করিয়েই নেব, কারণ আমার যা কষ্ট হচ্ছিল তাতে। তো আমি 5 এপ্রিল 2017-এ দুটো হাঁটু অপারেশন করাই। তো ডক্টর সন্তোষ কুমার যেটা বলেন সেটাই আমার হলো। উনি অপারেশন করে নেক্সট ডে কিংবা তার পরের দিনই আমাকে হাঁটিয়ে দিয়েছিল, ওনাদের অবশ্যই ওনাদের সাহায্য নিয়ে। তবে আমার সেই আগের ব্যথাগুলো চলে গেছিল, আর অলমোস্ট ওটা হচ্ছে পেনলেসই বলতে গেলে, কারণ সার্জারিটা ওনারা যে একটা টেকনোলজি কি ব্যবহার করেন, মানে যেটাতে সাইকিক নার্ভসগুলোকে পুরো ইয়ে করে দেন, অবশ করে দেন, যেটাতে পেনটা একদমই অনুভব হয় না। হ্যাঁ, তো তারপরে আমাকে 5 ডেজে উনি রিলিজ করে দেন এবং বাড়িতে উনি বলেন যে অ্যাক্টিভ থাকার জন্যে। তো আমি তো নিজে নিজেই ওয়াকার নিয়ে বাথরুম যাওয়া, এভরিথিং, এক্সারসাইজ সবই করেছি। করার পরে হ্যাঁ, অস্বস্তি ছিল, পা ফোলা ছিল, তারপরে পায়ের মধ্যে একটা ভারী ভারী ব্যাপার ছিল। তো সেগুলো নেক্সট যখন চেক আপে যাই তো ওনাকে বলাতে উনি বললেন যে এটা থাকবে, এটা অ্যাবাউট 1.5 মাস মতন থাকবে। তারপরে আবার তারপরের চেক আপে আমার সেলাই কাটা হয়, সেলাই কাটার সময় অনেকটা ফ্রি হয়ে যায়, কিন্তু ওই ভারী ভারী ব্যাপারটা ছিল। উনি বললেন যে এবার আরও 1.5 মাস, মানে টোটাল 3 মাসের মধ্যে একদম নর্মাল হয়ে যাবে। তো টোটাল 3 মাসের মধ্যে আমি একদম নর্মাল। তারপর এখন আমি সমস্ত কাজ করি, মানে সিঁড়ি ওঠা নামা, বাসে ওঠা, রাস্তায় হাঁটা, তারপরে আমার এখন অনেক স্পিডও বেড়ে গেছে, আমি লোকাল ট্রেনে অফিসে যাওয়া আসা করি, তারপরে ট্রেনের ওভার ব্রিজ চড়া। তো আমাকে অনেকে অ্যাডভাইস করে যে বেশি ওভার ব্রিজ চড়িস না, বেশি সিঁড়ি উঠিস না। তো আমি মাঝখানে একবার ওনার কাছে গেছিলাম, তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম, তো উনি বললেন যে আপনি তো অপারেশন করেছেন এই জন্যেই, যাতে সিঁড়ি উঠতে পারেন, হাঁটাচলা করতে পারেন, তা আপনি উঠবেন না কেন, আপনি সব করবেন, যা করছেন একদম নর্মাল সেগুলোই করবেন। তা আমি সেগুলো করি। তারপর আমি বিদেশেও ঘুরে এসেছি, ব্যাংকক, থাইল্যান্ড, এগুলো আমি পাটায়া এগুলোও ঘুরে এসেছি। তারপরে দেশে বিভিন্ন জায়গাও ঘুরতে যাই বন্ধুদের সঙ্গে। আমি একদম ফ্রি, আমার পেনলেস, এখন আমার কোনো অস্বস্তি নেই, কোনো ব্যথা নেই, কিচ্ছু নেই, মানে খুবই ভালো আছি। ডক্টর সন্তোষ কুমার খুবই ভালো ব্যবহার, এবং যেটা বলেন উনি সেটাই করেন। খুব ভালো এক্সপিরিয়েন্স, খুবই ভালো এক্সপিরিয়েন্স। মানে আমার রেফারেন্সে ওনার কাছে অ্যাটলিস্ট 7 জন অপারেশন করেছে, 7 জনই সাকসেস এবং খুব হ্যাপি তারা। নিউ লাইফ যেটা উনি বলেন যে আপনাকে আমি নিউ লাইফ দেবো, যেটা আমি পেয়েছি নিশ্চিন্তে ডক্টর সন্তোষ কুমারের কাছে যান, আমি ওনাকে মানে আমি ইয়ে করছি, উনি যেটা অ্যাডভাইস করবেন সেটাই করুক, করে একদম আগের মতন হাঁটা চলা, ফিট থাকা, দৌড়ানো। আমি তো জিজ্ঞেস করেছিলাম যে আমি জিমে গিয়ে ইয়ে করতে পারবো, যে ওয়াকার যেগুলো করার বলছে, হ্যাঁ সব করবেন, সাইক্লিং, ইনফ্যাক্ট বলেছিলেন সাইক্লিংটা বেশি ভালো এক্সারসাইজ, সুইমিং, সাইক্লিং, হাঁটা, এগুলো করলে আরও ভালো থাকবে। ইনি আমার কাছে এসেছিলেন হাঁটুর অসহ্য ব্যথা নিয়ে, হাঁটুর ব্যথা হতো, বসে থাকলেও ব্যথা হতো, রাত্রেবেলা ঘুমানোর সময় ব্যথা হতো, হাঁটা চলা করতে খুবই অসুবিধা হতো, সিঁড়ি ওঠানামা করতে পারতেনই না, যিনি যখন হাঁটতেন দূরে দূরে হাঁটতেন এবং তার জন্য কোমরেও ব্যথা হতো। তো তারপরে আমরা ইনার অপারেশন করলাম, অপারেশনের পর ইনার হাঁটু পুরোপুরি সোজা হয়ে গেছে এবং ভাঁজ হচ্ছে, ইনার হাঁটুর ব্যথা পুরোপুরি চলে গেছে এবং হাঁটাটা সোজা এবং স্বাভাবিক হয়ে গেছে, তার ফলে দূরে দূরে হাঁটাটা বন্ধ হয়ে গেছে, তার সঙ্গে হাঁটুর ব্যথা ঠিক হয়ে গেছে এবং কোমরের ব্যথাও ঠিক হয়ে গেছে। ইনি এখন ভালো আছেন,
সব জায়গায় ঘুরছেন, শুধু বাড়ির বাইরে নয়, উনি টাউনের বাইরেও ঘুরতে গেছিলেন এবং দেশের বাইরেও ঘুরে এসেছেন।